ওকে, সো এই যে ভিডিওটা করতেছি এটা হচ্ছে আমার হলের ক্যান্টিন থেকে। এখন আমি আমার রুমে যাব। এটা হচ্ছে KK10 হল। সো এটা হচ্ছে আমার হলের ক্যান্টিন। এইখানে হচ্ছে একটা ফুটসল কোর্ট আছে। আর এখন আমাকে বেশ অনেকটা পথ আসলে হেঁটে আমার রুমে যেতে হবে। তো জার্নিটা দেখাই আসলে যে হলটা কীরকম। সো এদিক দিয়ে যে রাস্তাটা চলে গেছে লাইক ওই ডিরেকশনে, ওখান দিয়ে হচ্ছে ভিতরে ঢোকা যায় এই হলের। এই হলের দুইটা গেট, এটা একটা গেট আর পাশে আর একটা গেট আছে। ওই সামনে উপরে যে লাইট জ্বলতেছে ওই জায়গাটা হচ্ছে মেইন এন্ট্রেন্স আর কি। এখানে গাড়ি পার্ক করা, সো ম্যাক্সিমামই স্টুডেন্টদের গাড়ি। তো এখান দিয়ে হচ্ছে আমরা হেঁটে হেঁটে ভিতরের দিকে যাব এখন। সো এই যে এখান দিয়ে হচ্ছে আমরা ঢুকবো। এই পাশে হচ্ছে প্রচুর ফুটসল কোর্টস, এখানে হচ্ছে হ্যান্ডবল, ভলিবল, তারপরে ফুটবল, এছাড়াও হচ্ছে ক্রিকেটও খেলা হয় মাঝে মধ্যে আর কি। সো এই উঠলাম, এখন সিঁড়ি দিয়ে উঠতেছি, একটু উপরে উঠলাম। ওকে, সো এই যে এদিক দিয়ে আসছি আর কি পেছনের সাইডটা দিয়ে। সো এইখানে বিশাল একটা স্পেস আছে। জাস্ট এদিকে যদি তাকাই এখানে হচ্ছে ওয়াশিং মেশিন। তো মূলত এখানে হচ্ছে ওয়াশিং জোন আমাদের। কাপড় চোপড় খুব চমৎকার কাচা যায় এখানে। ন্যূনতম 4 ইঙ্গিত দিলে 28 মিনিটে কাপড় ধোয়া যায়, আর প্রতি 5 মিনিটের জন্য শুকানোর জন্য প্রতি 5 মিনিটে 1 ইঙ্গিত করে দিতে হয়। এখানে একটা টেবিল টেনিস কোর্ট আছে। সো নর্মালি কাপড় ধুতে দিলে এখানে আমি টেবিল টেনিস খেলি, অথবা ফ্রি টাইমে টেবিল টেনিস খেলা যায়। এখানে একটা পিয়ানো আছে, অনেক স্টুডেন্ট আছে যারা খুব সুন্দর পিয়ানো বাজায়, এখানে বসে বসে পিয়ানো বাজায় আর কি। সো এই একটু সামনে যাব, উপরের দিকে যদি একটু দেখি ওইটা হচ্ছে আমাদের স্টাডি রুম। আর এখান দিয়ে একটা সিঁড়ি, একটু আগে বলতেছিলাম যে মেইন এন্ট্রেন্স। সো মেইন এন্ট্রেন্স থেকে মানে সিঁড়ি বেয়ে নিচে নামতে হয় আর কি। এখানে এখানে একটা স্টেজের মতো জায়গা আছে। এই জায়গাটা হচ্ছে একটা হল টাইপের। সো এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম যখন হয় হলের, তো তখন এই জায়গাটাতে আর কি হয়ে থাকে এইখানে। সো ওখানে হচ্ছে আরও কিছু রুম, আরও স্পেস আছে। এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে কিছু। দূরে ওই যে ওইখান থেকে তো আসলামই, ওইদিকে হচ্ছে দূরে যে লাইট জ্বলতেছে ফুটসল কোর্টের ওই পরে, ওখানে আমাদের ক্যান্টিনটা। ওকে, সেখান দিয়ে যদি আমরা হাঁটতে থাকি, হাঁটতে হাঁটতে হচ্ছে আমাদের আরও অনেক ডিস্টেন্স কভার করতে হবে এখান থেকে। সো এটা একটা গ্রোসারি স্টোর, এখানে হচ্ছে বিভিন্ন ধরনের আইটেমস পাওয়া যায়। এখন আমাদেরকে স্ট্রেট এই যে সিঁড়ি দিয়ে নিচে নামতেছি, সিঁড়ি দিয়ে নিচে নামলাম। এখন একটা ওয়ে আছে, এই ওয়েটা ধরে আমাদেরকে অনেকটা সামনে হেঁটে যেতে হবে। তো সিঁড়ি দিয়ে উঠতে উঠতে অনেকখানি উঠতে হয়, এখনও শেষ হয় নাই। কারণ মাত্র হচ্ছে হল যেখানে সেখানে আসলাম। এগুলো হলের সব বিল্ডিং, এটা হচ্ছে আমার হলের বিল্ডিং। এটা চারতলা পর্যন্ত, সেটা চারতলায় এখন উঠব। ওকে, সো সিঁড়ি বেয়ে ওঠা শুরু করলাম। মাত্র তিনতলায় আসলাম। সেখান থেকে একটা ভিউ দেখাই, সামনে একটা বিল্ডিং, দূরে ওখানে একটা বিল্ডিং আছে, ওইদিকেও আরো অনেকগুলো বিল্ডিং আছে। এখন হচ্ছে আবার একটু উপরে যাই। মানে প্রতিদিন যে মিনিমাম
15 থেকে 17 হাজার স্টেপ হাঁটা হয়, ইটস লাইক 8 to 10 kilometers। সরি, এখান থেকে হেঁটে হেঁটে আমি ভিতরে যাচ্ছি। এদিকে কিন্তু গাছগাছালি দিনের বেলা খুবই সুন্দর লাগে। এই হাঁটতে হাঁটতে এখন চলে আসলাম আমার রুমে। এইখানে হচ্ছে আমার রুম, লাইটটা জ্বালাই খেয়ে এটা। সো নেক্সট ভিডিওতে আমি দেখাবো আমার রুমের ট্যুর।